আমদানি পণ্যের দাম ভোক্তা পর্যায়ে আগামীতে নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীতে দ্রব্যমূল্য নিয়ে গোল টেবিল আলোচনায় একথা বলেন প্রতিমন্ত্রী। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, তবে যা আছে তা দিয়ে আগামী 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সেমিনারের অন্য বক্তারা বলেন, তথ্য ঘাটতির কারণে পণ্যের উৎপাদন, আমদানি ও মজুদের সঠিক হিসেব পাওয়া দুষ্কর। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রমজানকে কেন্দ্র করে অস্থির বাজারে স্বস্তি ফেরাতে ঘাম ঝরছে বিভিন্ন মহলে। বাজারে স্থিতিশীলতা রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এর প্রভাব চোখে পড়ে না। আমরা আশা করব বাজার এমন পরিস্থিতিতে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে দ্রব্যমূল্যে অস্থিরতা ও উত্তরণের উপায় শীর্ষক এক গোল টেবিলের আয়োজন করা হয়, যেখানে বিশিষ্ট জনরা স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ নানা পরামর্শ দেন। এ সময় মুক্তবাজার অর্থনীতি কতটা উপযোগী এমন প্রশ্ন তুলে সিপিডির এই বিশেষ ফেলো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একক মন্ত্রণালয় গঠন করা এখন সময়ের দাবি। আমাদের রাজস্ব নীতি মুদ্রা নীতির মধ্যে যে সমন্বয়, অর্থাৎ খুবই আমাদেরকে ডাইনামিক ভাবে আমাদের কোনটাতে ইম্পোর্ট ডিউটি কত এবং সেটাকে আমরা যদি কমিয়ে আমার যদি দাম বাড়ে আমদানি কিন্তু মূল্যস্ফীতির যদি ভয় থাকে তাহলে সেটাকে আমি রাজস্ব নীতি দ্বারা কিছুটা কিন্তু সামাল দিতে পারি। সভায় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, শুল্ক কর কমালে বাজেট ঘাটতির আশঙ্কা থাকে। শুল্ক কর যদি কমানো হয় এবং তার যুক্তি আছে তাহলে সরকারের পক্ষে এই ভর্তুকি দেওয়া সম্ভব নয়। যে বাজারের যে আচরণ সেই আচরণটা বাজারেতেই করতে হবে এবং সেই আচরণটা যেন নিয়ম মাফিক হয় সেই দায়িত্বটা রেগুলেটরি এজেন্সি যারা আছে সরকারের পক্ষ থেকে তারা নেবে। আগামী 3 মাসের আমদানি ব্যয় মেটাতে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে। ফ্রি মার্কেট ইকোনমির যে কন্ডিশনগুলি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এবং কেউ ম্যানিপুলেট করবে না, কেউ মজুদদারি করবে না, এই যে হাইপোথিসিসগুলি এগুলো কিন্তু থাকে না। তখন আমরা ফ্রি মার্কেটের নামে এগুলো অ্যালাউ করে ফ্রি মার্কেটের নামে র্যান্ডামলি প্রাইস ফ্ল্যাকচুয়েশন আমরা করতে দিতে পারি না, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটির ব্যাপারে। এ সময় মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে নেই বলেও জানান তিনি। প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ টাকা এই মুহূর্তে আছে, মানে মানি সাপ্লাইটা কিন্তু আমাদের বাজারে বেশি। ওয়ান অফ দ্য রিজন অফ ইনফ্লেশন ইজ, আমি সাজ্জাদ জাহান, SATV, ঢাকা।